নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় বিশেষ কিছু চিহ্ন সম্পর্কে যেমন হাতে যদি এম চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন থেকে থাকে এর কি ফলাফল রয়েছে হাতের ত্রিশুল চিহ্ন অর্থাৎ এই ধরনের যদি চিহ্ন থেকে থাকে তাহলে আপনাদের সাথে কি কি ঘটতে পারে চিহ্ন বা বিষ্ণু চিহ্নকে কেন অত্যন্ত শুভ মনে করা হয় এবং হাতের রেখায় মৎস্য চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন অথবা এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে তাহলে কি কী শুভ ফল পাওয়া যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকুন পুরুষদের ক্ষেত্রে নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলব নিজেদের বাম হাতের সাথে মেলাতে থাকুন চলুন আলোচনাটিতে প্রবেশ করা যাক প্রথমেই বলবো হাতের রেখায় এম চিহ্ন সম্পর্কে হাতে এম চিহ্ন চারটি রেখার সংযুক্তিকরণে তৈরি হয়ে থাকে প্রথম যে রেখাটি সেটি হলো হাতের আয়ু রেখা বা জীবন রেখা হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা জীবন রেখা বলে থাকি এবং দ্বিতীয় যে রেখাটি সে রেখাটি হলো হাতের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন এই রেখাটিকে এবং তৃতীয় রেখাটি হলো হাতের হৃদয় রেখা বা হার্ট লাইন এবং চতুর্থ যে রেখাটি থেকে থাকে সেই রেখাটি হলো হাতের ভাগ্য রেখা বা এই রেখাটি এই চারটি রেখার সংযুক্তিকরণে যে এই ধরনের এম চিহ্ন যে এই ধরনের এম চিহ্ন যদি আপনার হাতে গঠিত হয়ে থাকে তাহলে এর কি কি শুভ ফল রয়েছে দেখুন এই চিহ্নটি আপনার হাতে রয়েছে কি না ভালো করে লক্ষ্য করুন এই চিহ্নটি থাকাকে খুব শুভ মনে করা হয় হস্তরেখা শাস্ত্র অনুসারে এম চিহ্ন যেহেতু চারটি রেখার সংমিশ্রণে গঠিত হচ্ছে তাই চারটি রেখার প্রভাব অনুসারে এই এম চিহ্নের প্রভাব আমাদের জীবনে দিয়ে থাকে জীবন রেখা বা আয়ু রেখা আমাদের এনার্জিকে সূচিত করে থাকে এটি জীবন শক্তিকে দেখিয়ে থাকে হাতের মস্তিষ্ক রেখা আমাদের কাজের প্রতি আগ্রহ আমাদের দৃঢ়তা বুদ্ধিমত্তা এবং বৈচারিক সক্ষমতাকে কিন্তু দেখিয়ে থাকে ভাগ্য রেখা আমাদের জীবনের আপস অ্যান্ড ডাউনকে দেখিয়ে থাকে এবং হাতের হৃদয় রেখা প্রেম ভালোবাসা সেন্সিটিভিটি দীর্ঘ বা সংকীর্ণ হৃদয়ের চিন্তাভাবনাকে কিন্তু দেখিয়ে থাকে তো এই চারটি রেখা দ্বারা এম সাইন তৈরি হওয়ায় জাতকের সহজে ছোট কাজে মন লাগবে না আর যদি কোনো কাজ পছন্দ হয় বা কোনো কর্মপছন্দ হয় তাহলে সেখানে সমস্ত শক্তি সে লাগিয়ে দেয় এবং সেই জায়গায় যশ মান সে অর্জন করতেও সক্ষম হয়ে থাকে এরা যদি ব্যবসার সাথেও যুক্ত থাকে সেখানেও কিন্তু যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয় এরা একটু খরচে প্রবৃত্তির হয় এবং সরল হৃদয়ের হয়ে থাকে এদের মধ্যে আত্মসম্মানবোধ খুবই প্রিয় হয়ে থাকে অপরের প্রতি সহানুভূতিবোধও এদের যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায় এদের মধ্যে পূর্বানুভাস সক্ষমতা বা এদের মধ্যে ইনটিউশন পাওয়ারও কিন্তু লক্ষ্য করা যায় এই এম চিহ্নটা যদি আপনার হাতে থেকে থাকে অবশ্যই মিলিয়ে দেখুন এবার বলবো হাতের রেখায় মৎস্য চিহ্ন সম্পর্কে হস্তরেখা শাস্ত্র অনুযায়ী মৎস্য চিহ্ন বা মাছের চিহ্নকে খুবই শুভ মানা হয় মৎস্য চিহ্ন দুই প্রকারের হতে পারে হাতে এই ধরনের রেখার দ্বারা ক্রিয়েট হয়ে মৎস্য চিহ্ন হতে পারে অথবা হাতের এই ধরনের এই ধরনের রেখার দ্বারা ক্রিয়েট হয়ে মৎস্য চিহ্ন হতে পারে এই ধরনের হতে পারে সাইনের মতো বা অথবা এই ধরনের থাকতে পারে এই মৎস্য চিহ্ন থাকা কিন্তু অত্যন্ত শুভ মনে হয় হাতে যদি নির্দোষ এবং প্রমিনেন্ট মৎস্য চিহ্ন থেকে থাকে তো অবশ্যই এটি অত্যন্ত শুভ ফলদায় যে পর্বতে এই মৎস্য চিহ্ন বা মাছের চিহ্ন থাকবে সেই গ্রহের কারকতা অনুসারে এটি শুভ ফলকে বৃদ্ধি করবে যদি হাতের রুবি পর্বত বা সান মাউন্টে এই ধরনের মৎস্য চিহ্ন থাকতে দেখা যায় তাহলে এটি নাম যশ পদ প্রতিপত্তিকে বৃদ্ধি করে থাকে কর্মের জায়গায় শুভত্বকে বৃদ্ধি করে থাকে কিন্তু মৎস্য চিহ্ন খুবই সরু এবং পাতলা টাইপের যদি হয়ে থাকে অর্থাৎ যদি এই ধরনের হয়ে থাকে একেবারে এই ধরনের হয়ে থাকে খুবই সরু এবং পাতলা টাইপের মৎস্যচিহ্নকে অত্যন্ত শুভ ফলদায়ী দেখা গেছে এই ধরনের মৎস্যচিহ্ন অনেক বেশি ধন সম্পদ কিন্তু দিতে দেখা যায় হাতের মৎস্যচিহ্ন যত বেশি এই ধরনের দীর্ঘাকৃতির হবে সেই মৎস্যচিহ্নের শুভ ফলের ক্ষেত্রে কিন্তু ততটা কম হবে এবং যত এই মৎস্যচিহ্ন সরু হবে তত কিন্তু এর শুভ ফলত্ব বা শুভ ফল কিন্তু বৃদ্ধি পাবে ঠিক কোন রেখার শেষে বা যদি কোনো হাতের আয়ুরেখা বা মস্তিষ্ক রেখা বা হৃদয় রেখা বা ভাগ্যরেখার শেষে মৎস্যচিহ্ন থেকে থাকে তাহলে এটি ওই বয়সে বা শেষ বয়সে গিয়ে বা বৃদ্ধ বয়সে গিয়ে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে মস্তিষ্ক রেখা বা ভাগ্য রেখা বা হৃদয় রেখা শেষে এই চিহ্ন থাকলে সেই বয়সে কিন্তু ভালো রকম উন্নতি দিয়ে থাকে এই চিহ্নটি এই চিহ্নটি হল হাতের মৎস্যচিহ্ন বা সাইন বা মাছের চিহ্ন দেখুন আপনার হাতে এই চিহ্নটি কোথাও রয়েছে কিনা যে পর্বতে থাকবে সেই পর্বতের বা সেই গ্রহ পর্বতের কারকতা অনুযায়ী এটি কিন্তু শুভ ফলকে বৃদ্ধি করবে এবার আলোচনা করব হাতের ত্রিশুল চিহ্ন সম্পর্কে ত্রিশুল চিহ্ন অর্থাৎ হাতের এই ধরনের যে চিহ্ন থেকে থাকে এই চিহ্নটিকে আমরা ত্রিশুল চিহ্ন বলে থাকি অথবা এই ধরনেরও কিন্তু আপনারা চিহ্ন দেখতে পাবেন এই ধরনেরও কিন্তু চিহ্ন দেখতে পাবেন অথবা এই ধরনের কিন্তু চিহ্ন দেখতে পাবেন এই চিহ্নটিকে কিন্তু আমরা ত্রিশুল চিহ্ন বা ত্রিমুখী শাখাযুক্ত চিহ্ন বলে থাকি ত্রিশুল চিহ্ন অর্থাৎ তিনমুখী রেখা এই চিহ্নটি হাতের যে কোনো রেখার শেষে বা শুরুতে কিন্তু থাকতে দেখা যেতে পারে ত্রিশুল চিহ্ন নিয়ে বিভিন্ন মতামত হস্তরেখা শাস্ত্রে রয়েছে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে হাতে ত্রিশুল চিহ্ন শুভ এবং অশুভ দুই ধরনের রেজাল্টই কিন্তু দিয়ে থাকে সব থেকে শুভ ত্রিশুল চিহ্ন মানা হয় যদি হাতের ভাগ্যরেখার শেষে বা শনি পর্বতেই যদি এই ধরনের ত্রিশুল চিহ্ন সংযুক্ত হয় বা এই ধরনের চিহ্ন থেকে থাকে অথবা শনি পর্বতে যদি এই ধরনের ত্রিশুল চিহ্ন থেকে থাকে অর্থাৎ দুদিকে শাখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে এবং রবির ক্ষেত্রের দিকে এবং একটি শাখা এটি শনির ক্ষেত্রের দিকে এই ধরনের ত্রিশুল চিহ্ন থাকতে পারে অথবা যদি এই ত্রিশুল চিহ্নটি হাতের সূর্য পর্বতে বা রবি রেখার সাথে সংযুক্ত হয়ে এই ধরনের থাকতে দেখা যায় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ ফল জাতক বা জাতিকাকে কিন্তু দিয়ে থাকে এই ত্রিশুল চিহ্নটিকে ভগবান শিবজির আশীর্বাদ মানা হয়ে থাকে বা ভগবান মহাদেব বা শঙ্করের আশীর্বাদ মানা হয়ে থাকে এই ত্রিশুল চিহ্ন যদি হাতের হৃদয় রেখা হাতের মস্তিষ্ক রেখা হাতের আয়ু রেখা এই জায়গাতে থেকে থাকে তাহলে কিন্তু এটি মিশ্র বা মিশ্র ফলাফল দিয়ে থাকে এই ত্রিশুল চিহ্নটি কারকত্ব অনুসারে বা গ্রহের কারকত্ব অনুসারে কিন্তু এর রেজাল্ট দিয়ে থাকে হাতে ত্রিশুল থাকলে জাতক বা জাতিকাকে অবশ্যই সৎ এবং কঠোর পরিশ্রমী কিন্তু হওয়া উচিত তবেই কিন্তু এই ত্রিশুল চিহ্নের শুভ ফল বা শুভ প্রভাব কিন্তু মিলবে ত্রিশুল চিহ্নের শুভ ফলাফল ফর্টি ফাইভ বা পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু মিলতে দেখা যায় পরবর্তী যে চিহ্নটি নিয়ে আলোচনা করব সেটি হল ভি চিহ্ন অর্থাৎ ভি চিহ্ন বা বিষ্ণু চিহ্ন বা ভি সাইন বা বাই সাইন এই চিহ্নটির অন্যতম উপায় হল সৎ এবং পরিশ্রমী হওয়া এই চিহ্নটিকে ভগবান শ্রী হরি বিষ্ণুর চিহ্ন কিন্তু মানা হয়ে থাকে আয়ুরেখার শেষে অর্থাৎ হাতের এই রেখাটি হলো হাতের আয়ুরেখা বা জীবন রেখা আয়ুরেখার শেষে ভি চিহ্ন যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে জীবনে প্রচুর ভ্রমণ বা প্রচুর ঘোরাফেরা কিন্তু বিভিন্ন কারণ হয়ে থাকে সেটা কর্মের কারণে হতে পারে পড়াশোনার কারণে হতে পারে বা যে কোনো কারণে কিন্তু হতে পারে প্রথম জীবনে কিন্তু এদের প্রচুর পরিমাণে সংঘর্ষ দিয়ে থাকে এবং পরে ধীরে ধীরে কিন্তু সঠিক পদ বা সঠিক দিশা কিন্তু এরা পেতে শুরু করে এই চিহ্ন যদি আয়ুরেখার রেখার থাকে তাহলে অবশ্যই এদের জন্মস্থান থেকে দূরে কর্মের চেষ্টা করা উচিত বা জন্মস্থানের থেকে দূরে থাকলে এদের কিন্তু উন্নতি হতে দেখা যায় হাতের হৃদয় রেখা বা হাতের এই জায়গায় যদি ভিস সাইন বা এই ধরনের চিহ্ন থেকে থাকে অথবা যদি এই ধরনেরও ভিস সাইন থেকে থাকে হাতের হৃদয় রেখার উপরে যদি বিষ্ণু চিহ্ন থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সৎ হতে হবে নয়তো হঠাৎ কিন্তু ডাউনফল ফল লক্ষ্য করা যাবে হৃদয় রেখা বা মস্তিষ্ক রেখায় বিষ্ণু চিহ্ন থাকলে প্রতি বৃহস্পতিবার অবশ্যই বিষ্ণু সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম পাঠ অথবা শ্রবণ কিন্তু আপনাদেরকে করা উচিত যদি এই চিহ্ন আপনার হাতে মস্তিষ্ক রেখা থেকে থাকে অথবা হৃদয় রেখা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বিষ্ণু সহস্রনাম পাঠ করা উচিত যেখানে বিষ্ণু চিহ্ন থাকে সেই বিষয় রিলেটেড এক্সপেকটেশন অনেক বেশি আমাদের থেকে থাকে কিন্তু এই এক্সপেকটেশনের জন্যই কিন্তু আমরা বারবার বাধাপ্রাপ্ত হয়ে থাকি বিষ্ণু চিহ্ন থাকা ব্যক্তি অবশ্যই যথেষ্ট বুদ্ধিমান হন এরা ব্যবসা বা চাকরি যাই করুন না কেন তাতে যথেষ্ট কিন্তু পারদর্শী হতে সক্ষম হয়ে থাকেন কিন্তু ছোটোখাটো বিষয়ে এরা অত্যাধিক চিন্তা বা সহজেই স্ট্রেস নিয়ে থাকে এটি এদের করা উচিত নয় এদের ফলের আশা না করে কর্মে ফোকাস করা উচিত বা নিষ্কাম কর্ম করা উচিত তবেই কিন্তু এদের জীবনে যথেষ্ট সফলতা মিলবে এরা যদি কোনো বিষয়ে এক্সপেকটেশন করে সেই এক্সপেকটেশন অনুযায়ী এদের কিন্তু ফলাফল মিলবে না তো বন্ধুরা এই ছিল হাতের কয়েকটি বিশেষ চিহ্ন সম্পর্কে আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ওম নামা ভগবতে বাসুদেবায়